প্রিয় বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের বোর্ডের পক্ষ থেকে একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে, যেখানে আবেদনের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অফলাইনে তারা আবেদন করতে পারবেন। আজকে জানব শিক্ষাগত যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কত টাকা বেতন দেওয়া হবে এই চাকরির জন্য। সরাসরি চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে। যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি। নোটিফিকেশন কবে প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে টোটাল মিলিয়ে শূন্য পদ রয়েছে 37 শূন্য পদ। আর যে পদগুলোর জন্য শূন্য পদে নিয়োগ করা হবে সেই ভ্যাকেন্সিগুলো এখানে দেখতে পাচ্ছ। নিজের কমিউনিটি হিসাবে এখানে নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 13,000 টাকা প্রতি মাসে এবং এখানে কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হবে। আবেদন করার শেষ সময় রয়েছে 10/5/2023 5টার সময়, অর্থাৎ মে মাসের 10 তারিখে। এবং এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে 29/5/2023 একটা থেকে আড়াইটা পর্যন্ত। আর এখানে রয়েছে তার জায়গা যেখানে হবে পরীক্ষা, সেমিনার হল সেকেন্ড ফ্লোর IBTM অ্যান্ড IH 205 বিবেকানন্দ রোড মানিকতলা কলকাতা 706। তারপরে শর্টলিস্ট প্রকাশিত হবে। শর্টলিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। সে শর্টলিস্ট কিন্তু প্রকাশিত যে নোটিফিকেশনটা সেটা এখানে কিন্তু প্রকাশিত হবে www.wbhealthgovernment.in-এ। তারপর ভাইবার জন্য এখানে নোটিফিকেশন করা হবে পরবর্তী সময়ে এই ওয়েবসাইটের পক্ষ থেকে। এবং ভাইবা যেখানে হবে এখানে দেখতে পাচ্ছেন, যেখানে লিখিত পরীক্ষা হবে সেখানে ভাইবা হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, ডিগ্রি থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, যদি না থাকে তাহলে থাকতে হবে ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরিতে। এবং এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন, ডিগ্রি থাকতে হবে সাথে। এবং ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের আন্ডারে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এই ডিগ্রিটা থাকতে হবে। এবং যদি আপনাদের কাছে প্যারামেডিকেল কোনো কোর্স থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। নলেজ থাকতে হবে কম্পিউটারে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং প্রফেশনসি হতে হবে MS অফিসে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোটা দেওয়া রয়েছে, সিলেবাস কিভাবে নিয়োগ করা হবে এবং ট্রেনিং নেওয়া হবে। ট্রেনিংয়ের পর এখানে নিয়োগ করা হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সিলেবাসে সংযুক্ত সব বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এবং এই রয়েছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আপনি করার সময় আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের একটি ফটো লাগবে, যেটাকে আপনাকে প্রিন্ট আউট বার করে নিয়ে কলমের দ্বারা আপনাকে ফিল আপ করে এখানে ফটো দিয়ে দিতে হবে। নাম দিতে হবে, ন্যাশনালিটি দিতে হবে, বাবার নাম বা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার হাজব্যান্ডের ডেট অফ বার্থ, এইজ, আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করছে সেই ক্যাটাগরি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। অ্যাড্রেস, পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ভোটার আইডি কার্ড নাম্বার এবং সাথে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার রয়েছে এবং এক্সপিরিয়েন্স, সিগনেচার নেম অ্যাপ্লিক্যান্ট এবং প্লেস ডেট দিয়ে অ্যাডমিট কার্ডের জন্য আপনাকে একইভাবে আবেদন করে কিন্তু পাঠিয়ে দিতে হবে ওই ঠিকানার মধ্যে, অর্থাৎ অফলাইনের দ্বারা আবেদন চলবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে শেষ করছি। বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য টেলিগ্রাম থেকে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।